ঢাকার একটি নতুন সড়ক পথ, নতুন উড়াল পথ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এবং এই এক্সপ্রেসওয়েটি ঢাকা বিমানবন্দর সড়কের পাশ দিয়ে এবং ঢাকার রেল লাইনের উপর দিয়ে চলেছে, এবং এটি বনানী পর্যন্ত কাজ শেষ, এবং বনানী পর্যন্ত গাড়ি নিয়ে আসা যায়, এবং গাড়ি নিয়েই আমি বনানী পর্যন্ত ফ্লাইওভারে চলে এসেছি, এবং জনসাধারণের জন্য এটি এই ডিসেম্বরের পর খুলে দেওয়ার প্রস্তুতি চলছে, এবং এখন গাড়ি নিয়ে বনানী পর্যন্ত আসা যায় নতুন একটি উড়ালপথে, বিমানবন্দর থেকে বনানী পর্যন্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ধরে। এবং সেই এলিভেটেড এক্সপ্রেসওয়ের কীভাবে উপর দিয়ে কাজ কত দূর শেষ হয়েছে সেটা আজকে দেখাতে চাই। দর্শক দেখছেন সরাসরি বাংলাদেশ টাইমসে, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানী অংশ এটি, এবং এখান থেকে আমরা বিমানবন্দর অংশ পর্যন্ত যেতে পারবো গাড়ি করেই, এবং এই সড়কটি টোল দিয়ে চালু হবে, নির্মাণ কাজ শেষ হলেই পুরোপুরি, এখন 92% পর্যন্ত কাজ শেষ হয়েছে বলা হচ্ছে বনানী অংশ পর্যন্ত। আমরা এখন বনানীর এই অংশে আছি, দর্শক দেখছিলেন নিচে বনানীর সেই রেলপথ অংশ, এবং সামনের দিকে আমরা বিমানবন্দর পর্যন্ত যেতে চাই এই বনানী থেকে। ঢাকার একটি নতুন সড়ক পথ, নতুন উড়াল পথ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এবং এই বিমানবন্দর থেকে বনানী পর্যন্ত এখন উড়াল পথে করে যাওয়া যায়, এবং এটি বলা যায় ঢাকার সবচেয়ে বড় উড়াল পথ। এবং এই উড়াল পথের এই মুহূর্তে এই জায়গায় প্যারাপেট ওয়ালের কাজ চলছে, অর্থাৎ দুই পাশে যে গার্ডার ওয়াল দেওয়ার কথা তার কাজ চলছে, এবং এদিকে দেখা যাচ্ছে আর্মি স্টেডিয়াম অংশ, ঠিক নিচে ঢাকা বিমানবন্দর সড়ক বনানী অংশ, এবং নিচে বনানী ওভারপাসটিও, এখন আর্মি স্টেডিয়াম অংশ আমরা পার হচ্ছি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে, এবং এখানে আমরা দেখছি যে প্যারাপেট ওয়ালের কাজ চলছে সড়কটির উপর। উড়াল পথে ঢাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাওয়ার যে সড়ক পথটি এখন শেষ হচ্ছে বনানী অংশ পর্যন্ত, এবং এটি ঢাকার কাউলা থেকে শুরু করে বনানী মগবাজার হয়ে একেবারে যাত্রাবাড়ি কুতুবখালী অংশ পর্যন্ত গিয়ে শেষ হয়েছে। আর্মি স্টেডিয়ামটি দেখা যাচ্ছে এখান থেকে, এবং তার উপরে যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজটি এখন চলছে সেটি দেখা যাচ্ছে। ঢাকার নতুন একটি উড়াল পথ, নতুন একটি সড়ক পথ, যে পথ ধরে যানবাহন চলা শুরু হবে আরও এক মাস পরে, এবং এই ডিসেম্বরেই এটি বনানী অংশ পর্যন্ত শতভাগ কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। এ পর্যন্ত 92% কাজ শেষ হয়েছে, এবং উপরে যে অ্যাসফাল্টের কাজ, বিটুমিনের কাজ, সেই বিটুমিনের কাজগুলো কিন্তু এখন করা হবে, এবং 15 দিনে সেই বিটুমিনের কাজ, অর্থাৎ অ্যাসফাল্টের কাজটি শেষ করার কথা রয়েছে। নির্ধারিত টোল দিয়ে যানবাহনকে বিমানবন্দর থেকে যাত্রাবাড়ি কুতুবখালী পর্যন্ত যেতে পারবেন এই সড়ক ধরে, এবং রাজধানীর 31টি জায়গা থেকে এই সড়কে এসে যানবাহনগুলো উঠতে পারবে। দর্শক, বনানী অংশ থেকে সরাসরি যাচ্ছি গাড়ি নিয়ে, গাড়ি ধরেই এখন বনানী থেকে বিমানবন্দর অংশ পর্যন্ত যাওয়া যাচ্ছে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ধরে। সবার জন্য এটি খুলবে এবছর শেষ হলেই, এবং এই ডিসেম্বরের মধ্যে এর বিস্তারিত কাজ শেষ করা হচ্ছে, অর্থাৎ শেষ মুহূর্তের যেসব কাজ থাকে সেগুলো করা হচ্ছে। এর মধ্যে রয়েছে দুই পাশে প্যারাপেট ওয়ালের কাজ, এবং উপরে অ্যাসফাল্টের কাজ, এরপর লাইট পোস্ট বসানোর কাজ, এসব কাজই কেবল বাকি আছে, যে কাজগুলো শেষ হবে কিছুদিনের মধ্যেই। দর্শক সরাসরি দেখছেন বাংলাদেশ টাইমসে ঢাকার নতুন উড়াল পথ, ঢাকার সবচেয়ে বড় উড়াল পথ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ঢাকার প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে এটি, এবং সেই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ধরে সামনের দিকে আমরা যাচ্ছি। সামনেই দেখা যাচ্ছে রেডিসন হোটেল, সেই রেডিসন হোটেলের এবং পরেই ঢাকা ক্যান্টনমেন্ট রেল স্টেশন, মাঝখানে অর্থাৎ রেলপথ, একদিকে ঢাকার মূল সড়ক পথ, তারপর ঢাকার রেলপথ, এবং তার রেলপথের উপর দিয়েই এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। নির্মাণ কাজ চলছে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপরের অংশে,
আমরা দেখছি মাঝখানের মিডিয়ানের যে কাজগুলো সেটাই এখন চলছে। জায়গায় যে জয়েন্ট দেওয়ার কাজ সেটা কিন্তু এখনও চলছে। আমরা দেখতে পাচ্ছি ঢাকার নতুন একটি সড়ক পথ, নতুন উড়ালপথ, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। বিমানবন্দর থেকে বনানী পর্যন্ত অংশের 92% কাজ শেষ হয়েছে এবং ডিসেম্বরে 100% কাছাকাছি কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। এটি চালু হলে এখানে দিনে রাজধানীর প্রায় 30% যানবাহন উঠে যাবে, অর্থাৎ ঢাকার যানজট সমাধানের ক্ষেত্রে এই সড়কটি বড় একটি ভূমিকা রাখবে। যেহেতু এই সড়কটির ওপরে কোনো ধরনের সিগন্যালে আটকে থাকতে হবে না যানবাহনকে, এবং দুই পাশে প্রায় কয়েক লেনের এক পাশে যাওয়া এবং এক পাশে আসা মিলিয়ে সড়ক পথ রয়েছে, সেক্ষেত্রে যানবাহনের চলতেও কোনো সমস্যা হবে না। এটি প্রায় 19 কিলোমিটার দীর্ঘ, প্রায় 20 কিলোমিটার, এবং এটি পুরোটা পথ বেশিরভাগই রেল লাইনের উপর দিয়ে গিয়েছে। ঢাকার বিমানবন্দর সড়কের পাশ দিয়ে উড়াল আকারে আরেকটি উড়াল পথ, যে উড়াল পথে যানবাহনগুলো খুব দ্রুত এক স্থান থেকে আরেক স্থানে যেতে হবে যেতে পারবে। এবং ডান পাশে আমরা দেখতে পাচ্ছি যে বাড়িদারা DOHS, এদিকে মিডিয়ানের কাজ এখনও চলছে এবং এই পাশে মিডিয়ানের কাজগুলো প্রায় শেষ পর্যায়ে। এবং এই মিডিয়ানগুলো এরপর থেকে যে সড়কপথটি দেখা যাচ্ছে যে এই দিকের মিডিয়ান একেবারে শেষ করে রাখা হয়েছে এবং এখানে কেবল আর লাইট পোস্ট এবং অ্যাসফাল্ট অর্থাৎ বিটুমিনের কাজ শেষ হলেই এই সড়কটি পূর্ণাঙ্গ রূপে বলা যায় শেষ হবে। মূল কাঠামো দাঁড়িয়ে গেছে, মূল কাঠামোর উপর এখন যানবাহন চলছে, দুঃখিত এখন যানবাহন চলছে, এবং এটি ডিসেম্বরে পুরোটা শেষ করা হবে বনানী পর্যন্ত এবং তারপর মগবাজার পর্যন্ত। এই সড়কটির 3 ধাপের প্রথম ধাপ মগবাজার থেকে সেই কমলাপুর পর্যন্ত বিভিন্ন জায়গায় এ ধরনের পিয়ার উঠে গেছে এবং পিয়ারের উপর যে স্প্যানগুলো বসানো হয় সেই স্প্যানগুলো বসানোর কাজ চলছে। তবে বনানী পর্যন্ত এখন রাস্তা হয়ে গেছে, যানবাহন অর্থাৎ গাড়ি চালিয়ে পর্যন্ত যাওয়া যায় সব ধরনের যানবাহনের জন্য। এটি পুরোপুরি প্রস্তুত করেই খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এটি নির্মাণে প্রায় 8,000 কোটি টাকার বেশি ব্যয় হচ্ছে। ঢাকার প্রথম PPP প্রজেক্ট অর্থাৎ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ প্রজেক্ট। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এর নির্মাণকারী প্রতিষ্ঠান এখান থেকে টোল আদায় করবে, তবে মোটরসাইকেলকে এই সড়কে উঠতে দেওয়া হবে না। অন্যান্য যানবাহনগুলো, চার চাকার যেসব যানবাহন আছে সেগুলো এই সড়কটি ব্যবহার করতে পারবে এবং যানবাহনের এই সড়কে গতি হবে 80 কিলোমিটার। দর্শক, বনানী থেকে যাত্রা শুরু করেছে এবং যাচ্ছি বিমানবন্দরের দিকে। এখন বনানী থেকে বিমানবন্দর পর্যন্ত নতুন এই উড়ালপথ ধরেই যাওয়া যায়। নতুন এই পথটির নির্মাণ কাজ এখন 90% বেশি শেষ হয়েছে, ডিসেম্বরের এটি পুরোপুরি শেষ করে দেওয়ার কথা। এবং আমরা দেখছি যে রাস্তা একদম প্রস্তুত হয়ে আছে। সামনে যে অংশটা পাবো সেটা কুড়িল ফ্লাইওভার অংশ, অর্থাৎ কুড়িল ফ্লাইওভারের উপর দিয়ে গিয়েছে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে। ঢাকার নতুন একটি সড়কপথ, এই মুহূর্তে আমরা কুড়িল ফ্লাইওভার অংশে চলে এসেছি, অর্থাৎ নিচে কুড়িলের ফ্লাইওভার, একদিকে পূর্বাচলের সেই সড়কপথ এবং আরেকদিকে বিমানবন্দর সড়কপথ।
দর্শক দেখছেন সরাসরি বাংলাদেশ টাইমসে ঢাকার নতুন এই উড়ালপথ বা সড়কপথ নিয়ে আপনার মন্তব্য কমেন্টে জানাতে পারেন। আমরা কুইল ফ্লাইওভার অংশে চলে এসেছি বলা যায়, এবং নিচে কুইল ফ্লাইওভার একদিকে পূর্বাচল সড়ক পথ গিয়েছে। এবং ঠিক এই জায়গা থেকে আমরা দেখতে পারবো একদিকে পূর্বাচলের সেই 14 লেনের এক্সপ্রেসওয়ে, নিচে কুইল ফ্লাইওভার এবং পাশে বিমানবন্দর সড়কটিও। দর্শক ঠিক নিচে রেলপথটি দেখা যাচ্ছে এখানে, এবং আমরা আছি এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঠিক উপরের অংশে, এবং বাঁদিকে বিমানবন্দর সড়ক। এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের বেশিরভাগ অংশই রেলপথ দিয়ে, রেলপথের ঠিক উপর দিয়ে গিয়েছে এলিভেটেড আকারে, এবং ঢাকার এই উড়ালপথটির দৈর্ঘ্য 20 কিলোমিটারের মতো, এবং বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সঙ্গে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটি লেন যুক্ত রয়েছে। অর্থাৎ এলিভেটেড বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজ আগামী বছরের সেপ্টেম্বরে শেষ হবে, তখন এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ধরে কেউ যদি যাত্রাবাড়ি, কমলাপুর বা মহাখালী বা অন্য জায়গা থেকে বিমানবন্দর সড়ক ব্যবহার ছাড়াই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে আসতে চায়, সেক্ষেত্রে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ধরে মাত্র ঢাকার যে কোনো প্রান্ত থেকে মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যে এসে পৌঁছে যাবে, এবং সেটি এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ধরে ব্যবহারের অন্যতম বড় সুবিধা হবে। এবং তবে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ধরে ব্যবহার করতে হলে যানবাহনগুলোকে নির্দিষ্ট পরিমাণে টোল দিতে হবে, সেই টোল দিয়েই যানবাহন এক স্থান থেকে আরেক স্থানে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করে দ্রুত যেতে পারবে। দর্শক আমরা প্রায় 5 কিলোমিটারের মতো বনানী থেকে চলে আসলাম, অর্থাৎ বনানী থেকে বিমানবন্দরে আসার নতুন একটি রাস্তা দেখা গেল, যে রাস্তাটি পুরোটাই একটা ফ্লাইওভারের মতো এলিভেটেড, এজন্যই এই সড়কটির নাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এবং যেহেতু এক্সপ্রেসওয়ে, এই কারণে এই এক্সপ্রেসওয়ের বৈশিষ্ট্য হচ্ছে এখানে কোনো ধরনের প্রতিবন্ধকতা থাকে না, কোনো যাত্রী উঠানো বা নামানোর বেড়াজাল থাকে না, এবং সিগন্যালে কোনো যানবাহনকে আটকে পড়ে থাকতে হয় না, সরাসরি যানবাহন নির্দিষ্ট গতিতে নির্দিষ্ট গন্তব্যে রাস্তার এক মাথা থেকে আরেক মাথায় চলে আসতে পারে। খিলক্ষেত এলাকা থেকে এই মুহূর্তে আমি পার হচ্ছি, সামনেই বাঁ পাশে দেখা যাচ্ছে মেরিডিয়ান হোটেল, এবং ডান দিকে খিলক্ষেত এলাকা, নিচে রেলপথ, নিচে বিমানবন্দর সড়কটিও, এবং তার উপরে নতুন এই উড়ালপথ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। দর্শক আমরা ঠিক নিচে নেমে একটু দেখতে চাই ঠিক কোন জায়গাটাতে এই মুহূর্তে আমরা আছি। যে জায়গাটাতে আছি এটি এই উড়াল সড়কপথ, তার নিচে কিন্তু রেলপথ রয়েছে, সেখানে ট্রেন যাচ্ছে এই মুহূর্তে, এবং এটি খিলক্ষেত বাস স্ট্যান্ড এলাকা। খিলক্ষেত বাস স্ট্যান্ড এলাকা এবং নিচে রেলপথ, তার উপরেই এই সড়কপথটি রাজধানীর কাউলা থেকে বনানী, মগবাজার, মহাখালী, তারপর কমলাপুর হয়ে একেবারে যাত্রাবাড়ি কুতুবখালী পর্যন্ত গিয়ে শেষ হয়েছে। দর্শক দেখছিলেন বাংলাদেশ টাইমসে সরাসরি ঢাকার নতুন এই উড়াল পথ নিয়ে আপনার মন্তব্য কমেন্ট করতে পারেন। এই সড়কটি বিমানবন্দর সড়ক পর্যন্ত গিয়েছে, সেই বিমানবন্দর সড়ক পর্যন্ত আমরা গিয়ে এখন শেষ করব। প্রায় 6 কিলোমিটার মতো প্রস্তুত হয়ে গেছে, বিমানবন্দর পর্যন্ত শতভাগ কাজ শেষ করার কথা। দর্শক দেখছিলেন বাংলাদেশ টাইমসে সরাসরি আপনার মন্তব্য জানাতে পারেন এই সড়কটি নিয়ে। ঢাকার নতুন একটি সড়কপথ খুলছে আগামী বছরই, এবং এখন এই সড়কটির উপর যানবাহন চালানো যায় এবং গাড়ি চালিয়ে আসা যায়, তবে জনসাধারণের জন্য এই রাস্তাটি খুলে দেওয়া হবে আগামী বছর ডিসেম্বরের মধ্যে। এই রাস্তাটি পুরোপুরি বিটুমিনের কাজ বা অ্যাসফাল্টের কাজগুলো শেষ করা হবে, এবং এই রাস্তাটি শুধু বনানী পর্যন্তই নয়, যাত্রাবাড়ি কুতুবখালী পর্যন্ত যাওয়া যাবে ঢাকার নতুন দ্রুতগতির এই এক্সপ্রেসওয়ে ধরে। আমি সাব্বির আহমেদ,
লিড মোবাইল জার্নালিস্ট বাংলাদেশ টাইমস।